I can share the tenet. গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি হামলায় সিআরপিএফের 40 জন জওয়ান নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে এই ধিক্কারের হাওয়া বইছে। 1998 সনে ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 বিমান ছিনতাইকারী মাসুদ আজহারের জইশ ই মোহাম্মদ দল এই কাপুরুষোচিত হামলা করেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর রয়েছে। দেশ জুড়ে এই ধিক্কার ও নিন্দার মিছিল বইছে। এরই অঙ্গ হিসেবে আজ কৈলাসহরে ডুলগাঁও ও সদর টাউনে ধিক্কার মিছিলে জনতা ঢল লক্ষ্য করা গেছে। সবার মুখে একই সুর, আর নয় এবার বদলার পালা। গতকালকে কাশ্মীরে আপনার পাকিস্তানি টেরোরিস্টের আক্রমণে আমাদের ভারতবর্ষের সিআরপিএফের 40 জন জওয়ান শহীদ হয়েছে এবং আজকে আপনারা এর জন্য এই ডোলগাঁও বাজারে আপনারা শোক মিছিল করছেন। তো এই যে একটা আত্মঘাতী হামলা উগ্রপন্থীদের দ্বারা যে করা হলো আমাদের ভারতের সিআরপিএফ জওয়ান, এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইবেন? গতকালকে 3:37 বিকালবেলা জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে পুলওয়ামা সেক্টরে জঙ্গিদের আত্মঘাতী বোমা বিস্ফোরণে গতকাল 40 জন নিহত হয়েছিল, আমরা বীর শহীদ হয়েছে জওয়ানরা। আজকে পর্যন্ত যে খবর আমরা পেয়েছি 49 জনের খবর আমরা অসমর্থিত খবর থেকে পেয়েছি। এই ধিক্কার জানিয়ে আমরা চণ্ডীপুর মণ্ডল উদ্যোগে যুবমোর্চা এবং ফটিকরাই মণ্ডলের যারা এখানে আসেন সবার সহযোগিতায় আজকে আমরা এখানে ডোলগাঁও বাজারে ক্যান্ডেল মিছিল সংগঠিত করেছি, মৌন মিছিল করেছি এবং এই বার্তা আমরা ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই এই যে আমাদের 49 জন জওয়ান শহীদ হয়েছে, এদের বিরুদ্ধে যাতে আমরা কঠোর ব্যবস্থা
ভারত সরকার নিতে পারে সে আবেদন রাখছি আমরা। আর আমরা ভারতবর্ষের সাথে আছি, আমাদের অন্য বস্ত্র বাসস্থানের দরকার নেই, আমাদের দরকার হলো আমরা শান্তিতে থাকতে চাই, আমরা সুখে থাকতে চাই, আমরা নিরাপত্তা থাকতে চাই। এই জায়গাতে আমাদের বীর জওয়ানরা, আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকি তখন বীর জওয়ানরা আমাদের সজাগ রেখে আমাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি, এইসব আত্মঘাতী হামলা যারা করেছে এদের কঠোর ব্যবস্থা শাস্তি নিন, এবং আমরা ভারতবাসী, সমস্ত ভারতবাসী আমরা আমাদের মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আছি। আমি এই বলতে চাই, সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে নয়, সম্পূর্ণ পৃথিবী জুড়ে এই আতঙ্কবাদী হামলা হলো, তার তীব্র ধিক্কার জানানো হচ্ছে, আপনি কিছু বলতে চাইবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দুঃখিত, আমরা সবাই দুঃখিত, এই নিয়ে আমরা কঠোর ব্যবস্থা নিতে ভারত সরকারকে, মানে আপনারা চাইছেন যে ভারত সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আর্মিদের হাত খুলে দেওয়া হলো, ঠিক আছে, ভালোই করেছে। আপনি এই বক্তব্য সমর্থন করেন? সমর্থন আছে। যে কালকে যে আতঙ্কবাদী হামলা যে হলো, আমাদের ভারতবর্ষের 40 জন সিআরপিএফ যে মারা গেল, এবার কিছু বলতে চাইবেন আপনি? আমরা এটা প্রতিবাদ চাই আমরা, এবং আমাদের ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে, ওনার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন? এই যে 40 জন জওয়ানদের শহীদ হলো, তাদের পরিবারের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন? তাদের পরিবারের প্রতি সর্বপ্রথম আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই পরিবারের পাশে আছি, পাশাপাশি আমরা এই হামলার বদলা চাই। 40 জনের বদলে আমরা 4000 মাথা চাই পাকিস্তানকে। বিভিন্ন সময়ে ভারতবর্ষের এই যে সিআরপিএফ জওয়ান বলুন, আর্মি জওয়ান বলুন, যেমন 2016 উরিটা ঘটনা হয়েছিল এবং ওটাকে ছাপিয়ে গেছে কালকের এই ঘটনা, পুলওয়ামা কালকে যে ঘটনাটা হলো এটা আরও ছাপিয়ে গেছে, আপনি কিছু বলতে চাইবেন? আপনি এটার কঠোর ব্যবস্থা নিতে হবে। কী ধরনের কঠোর ব্যবস্থা আপনারা চাইছেন? পাকিস্তানের একটা বদলা আমরা চাই। কী রকম বদলা? একজন প্রবীণ নাগরিক হিসেবে কালকে যে পুলওয়ামাতে যে সিআরপিএফ কনভয়ের উপর যে একটা আক্রমণ হলো, এই ব্যাপারে আপনি এবং তাদের পরিবারের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন? আমরা এই ব্যাপারে অত্যন্ত মর্মাহত এবং পরিবারদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করছি হামলাকারীদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো নির্মম আক্রমণ যাতে আমাদের ভারতবাসী সৈন্যদের উপর না আসে। এখনই দেখলেন আপনাদের সমর্থক বললেন যে ইট কা জবাব পাথর সে দেনা হোগা, এটা আপনি কতটুকু সমর্থন করেন? এটা তো 100% আমরা সমর্থন করি। ভারতবর্ষে যে কোনো জায়গাতে যদি আঘাত পড়ে, এতে আমাদের আঘাত বলে আমরা মনে করি। যারা মরছে তাদের পরিবারকে আমরা সমবেদনা জ্ঞাপন করি, তাদের যাতে মঙ্গল হোক, এটা আমরা ভারতবর্ষের থেকে এটা আমরা প্রধানমন্ত্রী অনুরোধ করি। আপনার একজন সুপুত্র নিজে একজন আর্মি, একজন এই যে একজন আর্মির পিতা হিসেবে আপনি এই যে কালকে যে ঘটনাটা হলো, এটাকে কী নজরে দেখছেন আপনি? এটা তো যারা দুষ্কৃতিকারী যেটা করেছে, এটা তো কোন নজরেই দেখছি আমরা, কারণ ভারতবর্ষে আমরা সবাই এক মায়ের সন্তান। কেউ কারো যদি হামলা করে, এটা যারা দুষ্কৃতিকারী এদেরকে আমরা শাস্তি দেওয়াটাই আমরা কাম্য। আপনি এটাই বলতে চাইছেন যে কালকে যে ঘটনাটা হলো এটা সেটা কা পুরুষের কাজ? হ্যাঁ হ্যাঁ। কালকে যে শহীদ হলো জওয়ান, তাদের পরিবারের উদ্দেশ্যে আপনি দুটি শব্দ বলতে চাইবেন? অবশ্যই। আমার দেশ রক্ষা করে যারা, তারা আজকে আত্মত্যাগীর হাতে এই নির্মম অত্যাচার অবিচার এইভাবে মারা যাবে, আমরা দেশবাসী আমরা মানি না। আমরা যারা এই দেশের নাগরিক হিসাবে আমরা প্রমাণ করতে চাই ভারতের বর্তমানে প্রধানমন্ত্রীর কাছে কঠোর শাস্তি যাতে ওনারা পায়। তোর সাথে আমরা জানাই, ও যারা শহীদের মৃত্যুবরণ করেছেন ওদের আত্মার সুকামনা। কালকে যে পূর্ণ যে ঘটনাটা হলো, সিআরপিএফ জওয়ানের উপর যে কোন হয়ে যেটা আক্রমণ হলো, এটা 2016 যে উরিতে যে ঘটনাটা হয়েছিল তার ছাপিয়ে গেছে, এইবার আপনি কিছু বলতে চাইবেন? এবং তাদের যে পরিবার, তাদের পরিবারের কি সমবেদনা বলতে চাইবেন আপনি? সমবেদনা জানাই এবং যে আক্রমণ হয়েছে তার তীব্র নিন্দা জানাই। যারা করেছে তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই। সম্পূর্ণ দেশ জুড়ে বলা হচ্ছে ইট কা জবাব পাথর সে দেনা হোগা, এটা আপনি কতটুকু সমর্থন করেন? আমাদের ভারতবর্ষের সৈনিকদের সাথে আমি একসাথ আজকে আমাদের ভারতবর্ষের যে সৈনিকরা মারা গেছেন তাদের পরিবারের জন্য আমি শ্রদ্ধাঞ্জলি জানাই, সমবেদনা জানাই। আগামী দিন যাতে এই ধরনের
কঠোর এই ধরনের যাতে আচরণ না হয় ভারতবর্ষের সৈনিকদের সৈনিকদের জন্য, আগামী দিন যাতে আমাদের প্রধানমন্ত্রী সেই কঠোর শাস্তির ব্যবস্থা করেন এটাই আমরা চাই। আপনি কিছু বলতে চাইবেন কালকের ঘটনা সম্পর্কে? ভারতবর্ষ একটা শান্তিকামী দেশ, শান্তিকামী দেশের পক্ষে নীরব আক্রমণ এবং চোরাই আক্রমণে পিছিয়ে থেকে আক্রমণ সহ্য করা ঠিক নয়, এবং আমরা ভারতকে অনুরোধ করবো যাতে সেনাকে সম্পূর্ণ ছুট দিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। কালকে যেটা ঘটনা যে হলো পুলওয়ামাতে কাশ্মীরের আমাদের ভারতের 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হলো, এইবার আপনি কি কিছু বলতে চাইবেন? খুবই দুঃখিত, কিন্তু এটা বদলা চাই আমরা। কি ধরনের বদলা চাইছেন? হ্যাঁ, আপনারা কি ধরনের বদলা চাইছেন? আমরা তো বদলা চাই পাকিস্তান উড়াই দিন। আপনি বলতে চাইছেন যে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করুন, এবং আগে ভারত সরকার বারবার বলেছে হাম দেখেঙ্গে হাম করেঙ্গে ওয়েসা করেঙ্গে এসা করেঙ্গে, এমন কিছু করা হয়নি, কিন্তু এবার আপনারা চাইছেন সোশ্যালিস্ট মারছে, সোশ্যালিস্ট মারছে, আমরা তারা দেশ পুরো মারি বলে, কিন্তু এবার আপনারা চাইছেন শক্ত কিছু একটা হোক, তাই তো? আপনাদের অনুরোধ করা যাচ্ছে আপনারা প্রত্যেকে কার্গিল কর্নার থেকে নেতাজি কর্নারের দিক দিয়ে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। ক্যামেরা নাইলে আনলে আনলাম।
সবাই সারিবদ্ধ ভাবে একটু সময় দাঁড়াবেন, আমাদের বীর শহীদদের প্রতি আমরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব, তারপরে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। সবার কাছে অনুরোধ, যারা মোম জ্বালিয়েছেন আপনারা পশ্চিম দিকে সবাই সারিবদ্ধ ভাবে কাশ্মীরের নিহত বীর শহীদরা আমার রাহে, কাশ্মীরের নিহত বীর শহীদরা আমার রাহে, বন্দে মাতরম। ভারত মায়ের অত্যন্ত প্রহরে বীর শহীদরা আমার রাহে, ভারত মাতাকে রক্ষা করার জন্য যে সমস্ত বীর শহীদরা শহীদ হয়েছে ওনারা আমার রাহে, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় বীর সৈনিকরা আমার রাহে, নিহত ভারতীয় বীর সৈনিকরা আমার রাহে, বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি কৈলাসর মন্ডল কমিটির পক্ষ থেকে নিহত বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন চলছে। ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের ঐক্যকে এবং ভারতীয় সংস্কৃতির উপর যারা আঘাত আনছে তাদের বিরুদ্ধে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে গোটা দেশের মানুষের সাথে আমরা এক হয়ে আমরা আগামী দিনে আমরা রুখে দাঁড়াবো। আমরা তো 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 আমরা তো